বাবা জামাই বলো মা আজকের বৃহস্পতিবার মেয়ে আমি পাঠাতে পারবো না ফের বাবা কালকের পড়বে শুক্রবার আরে ওহো ওটা বল সাউড়ি গো সাউড়িওয়ালি মা তোর কাছে গো পার পাচিরি তুমি তাহড়া তাহড়ি পাইতে তুমি দাও না সামনে দোকানে ফুটি গড়াইয়াছে পাঠি কত গিলিবে ও আমার পাঠি ও মা যাচ্ছি 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 ও আমার পাঠি আর পাঠি আমার কিছু মেহে জামাই ও পাঠি আমার কিছু মেহে জামাই যত কলস দিয়ে দিও রে ও সাউড়ি সাউড়ি গো সাউড়ি বলি মা তোর কাছে গো কথা কি বলে বলো তো বললে তুমি রাগ করবে না তো বলি তাহলে আর মেয়ে রে আদরে যাহা মাহ নইলে যাহা মাই তাল গাছে রে বাহাদুর আর এত মেয়েদের রাজমুরগি মরে ওই এত মেয়েদের হাজ মুরগি মহারে ওলা উঠো চারা আমার মরণ কামনা করতে চার ওই কি করতে দা কি ও দিদিরা ওই জন্য কি বলে জানো কি বলে বলবো বলো তুই রাগ করবে না আর এত লোকের কুকুর ছাগল মরে এত লোকের কুকুর ছাগল মরে ও বলি কেন হাতে না হারে আরে মুখ সামলে কথা বলো জামাই ও মুখ সামলে কথা বলো জামাই ও মারবো মুড়ো ঝাঁটার পা ছাউড়ি ছাউড়ি গো ছাউড়ি বলি মা তোর কাছে গো সাড়ে সাত দিন আছি মাইরি ঝাঁটার বংশ আমি দেখি নাই গো ও ও ছাউড়ি ছাউড়ি ও মা মা তোকে আমি বিয়ে দিয়ে দিয়েছি ওই ওয়ালা উঠো চার সঙ্গে যা আমি চলে যাচ্ছি তুই চলে যা এ এ সোজা তো ও মামা বলো বাবা তুমি তো সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ তোমার একটু করবো জামাই কত মাত্র ভদ্রভাবে বলো এ বাবা হা 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 জোর করেছি বুঝ দিবা তো না কি করে বুঝবো
মা তোমার এটা গড় করব তুমি দাঁড়াও ওটা তো ভালো প্রকাশ্যে বললে হয় এসো বাবা মা মা বলো বাবা মা মা বাবা মা ত্রিশূল ধারি চরণে সোয়াতি এসো এসো মা মা দে তোর মা আমার ঝেটাতে পিষেছে আর আমার বিয়ে করে খুব কষ্ট হয়েছে আমারও খুব কষ্ট হয়েছে আমি তোমার শালা বলে ফেলেছি তোমার রাগ খেলা আছে তোর রাগ খেলা আছে কেন হারামের বাচ্চা নতুন বউ মানে ঘরে ঘরের মধ্যে আছি তুই দরজা খুলে শুয়ে আছি তা তুই খুড়ে নতুন বিয়ে দিয়েছি তুই জানি না নতুন বউ আছে আরে আমি বাবা নতুন বউ আছে তা জানি কিন্তু দরজা খুলে এইভাবে শুয়ে আছে আমি কি করে জানি এখন কালটা কি চলেছে গরম তা গরমকাল আমি দোর কি বন্ধ করে সে ভেবসে যাবো ও আমি বুঝতে পারিনি মাইরি বাবা অন্ধকার তো ঘরের পা তুলে দিছি কেন সবে মোর সামনে যাচ্ছিল দেখো দাই একটা কথা বলবো বলে যাবার হয়ে গেছে তুই আমার হাড়িসরা দে বাবা আমি চলে যাই এ বাবা তুই হাড়িসরা নিবি তা ঘরের মধ্যে এইছি কেন হাড়িসরা করতে গেল আমি নতুন বিয়ে করেছি এখন ঝামালার মধ্যে আছি বাবা গোডাউনে আছে তুই ওখান থেকে নিয়ে নিবি যা গোডাউন থেকে নিয়ে নেবো হ্যাঁ যা লাগে তুই ঠিক আছে আমি আসি হ্যাঁ আয় বাবা হ্যাঁ যাব এখন যা ও ও খুড়ো ও খুড়ো তুমি আজ ও খুড়ো গরমকাল পড়েছে এ খুড়ো এ খুড়ো মৌটি মাছের ঝোল আর কমলি শাকের দিয়ে তৈরি করে যা খেয়ে যা তুই আসি যাবারে আজ বডি দে তোর কল্লা কেটে দেবো এ তা তুই খুড়ো দিকে এলাম এলাম করতিলি কেন রে খুড়ো চলে গেছে তাই টাটা দিচ্ছিল তোমার নজরে তো খেরো কেন সীতারমার খাতা চুরি আমি দেখবো না ভালো বই নাম বলো হনুমানের বগল খেউ ও আমি দেখবো না ভালো বই নাম বলো সেই বলে সেই বইয়ে কি গান চলতে জানি কি গান আরে দরদি আরে তোর
দিলে দরদ নাই রে দিলে দরদ নাই তুমি এসো কিন্তু তোমার রানীমাকে আমার কাছে পাঠিয়ে দাও বেশ আমি এখনি পাঠিয়ে দিচ্ছি এসো দাঁড়ি
পুত্র বিবাহ দেব বিয়ের দিন ধার্য ঠিক করে এসেছি আগামী বৈশাখী পূর্ণিমা তিথি হবে পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ আর আগামী কাল হবে মাত লক্ষ্মীন্দরের আশীর্বাদ তাই তো সরকার তোমাকে আদেশ করছি এই মুহূর্তে আশীর্বাদের আয়োজন করো বেশ মহারাজ তোমার সরকার আশীর্বাদের আয়োজন করি আমায় ডাকতে যেন ভুল করো না আমার পুত্র লক্ষ্মীন্দরের আশীর্বাদ সর্বপ্রথম আমি করব তাই আমি মহারাজ আসুন মহারাজ অনিতা আশীর্বাদের সব জোগাড় করে নিয়ে মা তাহলে এই মুহূর্তে তুমি শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি করো আজ পুত্র লক্ষ্মীন্দ্রের আশীর্বাদ সুসম্পন্ন হবে ও মালা আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীন্দ্রের আশীর্বাদ তাই তোমরা শঙ্খের ধ্বনি ও উলুর ধ্বনি দেবে